जय हिंद। बस धन्यवाद। की नाम तुम्हारे? सर हमारा नाम चयन सिन्हा महापात्र। चयन सिन्हा महापात्र। चयन निजे सम्पर्क संक्षेपे बोल। सर हमें सिमलापाल थाना अंतर्गत जोरसर ग्राम से इसी बाकुड़ा जिले अवस्थित एवं 2015 साले ग्रेजुएशन पास कर विष्णुपुर रामानंद कॉलेज के जुलाई ऑनर्स नहीं एवं बर्तमान 2019 साले जो कॉलेज मंगल पुलिस कन्स्टेबल एग्जाम होते चान्स पेल बर्तमान स्पेशलाइज इंडिया रिजार्व बैटालियन जो राजनगर बीरभूमे आते कर्मरत। ओके कतदिन हलो तुम्हार जब? सर हमारे 1.5 बचर मतलब जब हो बचर। अच्छा चयन जेहेतु तुम्हें कर्मरत 1.5 बचर आछो एफआईआर और डायरि मध्य जेनारे डायर मध्य डिफारेंस बोलते पर? हाँ सर एक बोल। सर एफआईआर सर फार्ष्ट इन्वेस्टिगेशन रिपोर्ट सरि सर फार्ष्ट इनफरमेशन रिपोर्ट जेटाते सर जदि को धर्तव्य अपराध है से क्षेत्र में जिन रिपोर्ट करते आसबें तर जो रिपोर्ट ना से एफआईआर हिसाब से ना जाते फ्यूचारे से क्या करा जाए धरा जाए এবং স্যার যেটা ডায়েরি হচ্ছে যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পুলিশ থানার মধ্যে যা কিছু ঘটনা ঘটবে সবগুলো স্যার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করা থাকবে। ওকে তুমি এখন তো কনস্টেবল আছো, তুমি এসআই হতে চাইছো কেন? স্যার আমি বর্তমানে কনস্টেবল আছি কিন্তু স্যার এসআই যে কর্ম যে পদ্ধতি এবং যে এরিয়া অফ স্যার সার্ভিস সেটা অনেক বিস্তৃত এবং এটা স্যার দুটো র্যাঙ্ক উপরে এবং এসের স্যার যেটা আমি আরেকটা স্যার অপশান দিয়ে এসের টাকাটাও অলরেডি অনেকটা বেশি এবং দুটো ধাপ উপরে আমি এটাতে চাকরি করতে পারবো। আমার মনে হয় সেই জন্য স্যার এটা হচ্ছে বেটার। হ্যাঁ তুমি ডিপার্টমেন্টাল প্রমোশনের জন্য তুমি চাইছো নাকি? সেটা বলতে পারবেন স্যার। ওকে ওকে। আচ্ছা চয়ন 5th June কী হিসাবে বিখ্যাত? স্যার 5th June স্যার বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস। ধরো তুমি জয়েন করার পরে তোমাকে এসআই হিসেবে কোনো প্রাইমারি স্কুলে পাঠানো হলো এবং সেখানে তোমাকে ছোট ছোট শিক্ষার্থীদেরকে গাছ কাটার বা গাছ কেটে ফেলার ক্ষতিকারক প্রভাব এটা বোঝাতে হবে, কীভাবে বোঝাবে? স্যার তাদেরকে আমি প্রথম স্যার বলবো যে গাছ থেকে স্যার প্রথম কথা হচ্ছে ফল পাওয়া যায় ফুল পাওয়া যায় সেগুলো নিয়ে বলবো এবং আমি তাদেরকে উদাহরণ দিয়ে দেখাবো যে কীভাবে গাছের নিচে গরমের সময় যদি কারেন্ট না থাকে বা ফ্যান কোনো কিছু না থাকলেও গাছের নিচে ঠান্ডা পাওয়া যায় এবং স্যার এদেরকে বাকি দিকেও বোঝাতে পারি যে গাছ থাকলে যে পরিবেশ ঠান্ডা থাকে এবং গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং অক্সিজেনের জন্য আমরা বেঁচে থাকি সেগুলো নিয়ে বোঝাবো এবং গাছ স্যার কেটে ফেলার ফলে যে পরিবেশের যে উষ্ণতা বেড়ে যেতে পারে এবং গাছ কেটে ফেলার পরে সেই জায়গাটা গরম হয়ে যায় এবং আমরা নর্মাল যে ফল পাচ্ছি বা এবং যে ফল ফুল যেগুলো পাচ্ছি সেগুলো আমরা পাবো না এবং তাছাড়া স্যার গাছ আমাদের স্যার প্রচুর পরিমাণে স্যার আমাদের মানে বৃষ্টি আনতে সাহায্য করে বা পরিবেশ ঠান্ডা রাখে এটা বোঝাবো। আর আর কিছু? আর স্যার স্যার বোঝানোর সাথে সাথে কোনো অ্যাক্টিভিটি করবে? না স্যার করবে না। স্যার করা যেতে পারে। কী করবে? তাদেরকে স্যার মানে যদি কাছাকাছি যদি কোনো গাছ কেটে ফেলা হয়েছে তাহলে তার সেখানে জায়গাটা এবং যেখানে গাছ আছে সেই জায়গার মধ্যে দুটো যে পরিবেশগত যে পার্থক্য হতে পারে যেমন গাছের ওখানে যেমন পাখি থাকতে পারে পাখি একটা নতুন ইকোসিস্টেম যেখানে পাখি আওয়াজ পাওয়া যাবে এবং যেখানে গাছ নেই সেখানটা পুরো একদম শুকনো হয়ে থাকবে এই দুটো আমরা দেখাতে পারি থাকে সামনাসামনি একদম। আর আর স্যার স্যার মূলত মনে করছেন অর্থাৎ তুমি ওখানে শুধুমাত্র দেখাবে শেখাবে না, গাছ লাগানোটা তো শেখানো যেতে পারে স্কুল প্রাঙ্গণে গাছ লাগানো শেখানোটা? হ্যাঁ স্যার ওটা যেতে পারে। বললে না ঠিক আছে স্যার। জুলজি ষষ্ঠ টাকা দেবে না স্যার এক্সট্রা রোড। আচ্ছা DMDC এই শব্দ অ্যাব্রিভিয়েশনটা সম্পূর্ণ অর্থ কি? জানেন স্যার। আচ্ছা একটা থানার আইসি বল থানা বা ওসি বল ওনার সাথে একজন বিডিও পার্থক্য? স্যার থানার স্যার কাজ হচ্ছে স্যার ডাইরেক্টলি পুলিশের সাথে মানুষের সাথে যোগাযোগ রাখা এবং যেখানে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি যদি হয় সেক্ষেত্রে সেটা প্রতিরোধ করা এবং বিডিওর কাজ হচ্ছে মানুষের যে স্বাভাবিক জীবনে যে সমস্ত প্রবলেম হতে পারে মানে কোনো খাবার পাচ্ছে না বা কোনো কারো বাড়ির দরকার বা কোনো কারণে তার মানে তো ঘর ভেঙে গেছে কোনো দুর্যোগের ফলে সেক্ষেত্রে ডাইরেক্ট তাকে যদি আর্থিক সাহায্য দেওয়া যায় সেক্ষেত্রে বিডিওর কাজ আমার মনে হয় বেশি হবে বা কোনো একটা অন্য কোনো সংস্থার দ্বারা তাকে যদি সাহায্য করা যেতে পারে এবং পুলিশের কাজ স্যার আমার মনে হয় যে ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি যেমন তাকে সেই কাজটা যাতে সে ইজিলি করতে পারে এবং মানুষের সাথে যাতে মানে অন্য মানুষ গিয়ে তাকে হেল্প করতে পারে বা তাকে ডাইরেক্টলি সহায়তা করতে পারে মানে ফিজিক্যাল পাওয়ার দিয়ে বা স্যার মানে অন্য কারো হাত থেকে মানে ক্রিমিনাল হাত থেকে বাঁচানো বা ওইসব দিক থেকে।
আচ্ছা, কগনিজিবল অফেন্স হলো যেটাকে ধর্তব্য অপরাধ বলছে, আর তার সাথে ইনকগনিজিবল অফেন্স, এগুলো কোনো পার্থক্য কি? স্যার, কগনিজিবল অফেন্স হচ্ছে যেক্ষেত্রে মানে কোনো একটা মানব কিছু অপরাধ হয়েছে যাতে তাকে তার বিরুদ্ধে কোনো সে চা জানা যাবে, এবং তার এবং সেটা উদাহরণ স্যার যদি কাউকে কেউ খুন করে ফেলে সেটা স্যার কগনিজিবল অফেন্সের মধ্যে পড়ছে। আবার যদি কেউ হয়তো কোনো একটা কারণে দুজনের মধ্যে কোনো বিবাদ হয়েছে এবং সেটা মারামারি পর্যায়ে পর্যন্ত হয়তো যায়নি, কিন্তু সেক্ষেত্রে হয়তো তাকে থ্রেট দিয়েছে যে আমি তোকে দেখে নেবো বা এই যেহেতু কিছু, সেক্ষেত্রে স্যার কগনিজিবল অফেন্সের মধ্যে পড়ছে। আচ্ছা, ভারতের জুডিশিয়াল সিস্টেমে ফৌজদারি অপরাধ আর দিওয়ানি, হ্যাঁ, এই রকমের সিস্টেম রাখার কারণ স্যার বা এই দুটো কোনটা কি? স্যার, দেওয়ানি অপরাধ হচ্ছে স্যার যেমন জমি সংক্রান্ত মামলা বা এই জাতীয় যেগুলো মানে স্যার ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ছে না, যেগুলো শুধুমাত্র টাকা মানে যার অপরাধটা সাব্যস্ত হয় সেক্ষেত্রে শুধুমাত্র মানি তার মানে পানিশমেন্ট হিসেবে তাকে কোনো টাকা চার্জ করা যেতে পারে, এবং স্যার যেটা ফৌজদারি মামলা হচ্ছে সেক্ষেত্রে স্যার জেল হতে পারে এবং জেলের সাথে স্যার মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি যুক্ত থাকছে আর কিগুলোতে। আচ্ছা, ডাকাতি এবং চুরির মধ্যে প্রধান পার্থক্য? স্যার, ডাকাতি করার জন্য স্যার মিনিমাম স্যার পাঁচজন বা তার বেশি লোকের দরকার হয়, কিন্তু চুরির ক্ষেত্রে স্যার যে কোনো মানে একজন দুজন বা তিনজন যে কোনো লোক মিলে করলে সেটাকে চুরি বলা হয়। এফআইআর এর পুরো নাম স্যার ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট। আর জিডি? জিসি, জেনারেল ডায়েরি। তোমার সাবজেক্ট বলে চয়েন জুলজি, তাই তো? বলো তো ডিএনএ এবং আরএনএ দুটোর মধ্যে ডিফারেন্স কি? স্যার, ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ হচ্ছে স্যার রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিফারেন্স বলতে স্যার ডিএনএ মানুষের মধ্যে স্যার ডিএনএ থাকে এবং স্যার আরএনএ যেগুলো একটু মানে কী বলে হতে পারে ওটাকে মানে বলো মানে স্যার খুব নিম্ন স্তরের যে মানে খুব সূক্ষ্ম এবং মানে যেগুলোর সেলুলার গঠন সম্পূর্ণ হয়নি, সে যেমন ব্যাকটেরিয়া কিছু হতে পারে বা খুবই ন্যানো পার্টিকেল যেগুলো খুব মানে ছোটো প্রকারের প্রাণী একদম মানে আণুবীক্ষণিক জীব আর কি, তাদের ক্ষেত্রে জেনারেলি আরএনএ দেখা যায়। মানে যদি ইভলিউশনের ক্ষেত্রে দেখতে যদি বলতে চাই তাহলে স্যার আরএনএ স্যার যেগুলো ইভলিউশনের সবচেয়ে নিচের স্তরে যে সমস্ত প্রাণী বসবাস করে বা উদ্ভিদে বসবাস করে তার মধ্যে আরএনএ দেখা যায়, এবং যেগুলো ইভলিউশন হওয়ার পর যেগুলো আর উন্নত প্রজাতির প্রাণী বা উদ্ভিদ তার মধ্যে স্যার ডিএনএ দেখা যায়। স্ট্রাকচারাল ডিফারেন্স কিছু বলতে পারলেন? স্যার, স্ট্রাকচারাল ডিফারেন্স বলতে স্যার নিউক্লিক অ্যাসিডের স্যার ডিফারেন্স থাকছে, দুটো অন্তত বলা হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, পুলিশ ডিস্ট্রিক্ট করার প্রয়োজনীয়তা কি? স্যার, একটা ডিস্ট্রিক্টের মধ্যে স্যার ডিস্ট্রিক্টের যদি এরিয়াটা অনেক বড় হয় সেক্ষেত্রে স্যার একটা মানে শুধুমাত্র ডিস্ট্রিক্টের মাধ্যমে ওই পুরো এলাকাটা বা পুরো এলাকার যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলো দেখভাল করার মানে অসুবিধা মধ্যে পড়ে যায় আর কি, মানে বা যে সমস্ত লোকগুলো সেই জায়গাতে কাজ করছে তাকে অনেকটা দূর পর্যন্ত আসতে হয় মিনিমাম কাজটা করানোর জন্য, কিন্তু যদি পুলিশ ডিস্ট্রিক্টে ছোটো আকারে ভাগ করে দেওয়া হয় তাহলে স্যার যেগুলো ফার্স্ট পুলিশ ডিস্ট্রিক্টে এসেই যে সমস্ত কাজগুলো করা সম্ভব সেগুলোর জন্য আর ডিস্ট্রিক্ট পর্যন্ত আসতে হয় না। এবং ফাঁড়ি বা আউটপোস্ট রাখার প্রয়োজনীয়তা কি? স্যার, যদি থানার যদি এরিয়াটা অনেক বড় হয় সেক্ষেত্রে যদি জানা যায় যে কোনো একটা এরিয়ার মধ্যে কোনো একটা স্থানে হয়তো বেশি গোলযোগ হচ্ছে বা সেক্ষেত্রে থানা থেকে যদি ওই জায়গাটা পৌঁছাতে দেরি হয় সেক্ষেত্রে তার গোলযোগ বেড়ে যেতে পারে এবং সেই জায়গাতে দুষ্কৃতির যে কার্যকলাপটা বেড়ে যেতে পারে, এটা ফাঁড়ি রাখার ফলে স্যার কী হবে সেখানের মধ্যে যদি পুলিশের কিছু অ্যাক্টিভিটি থাকে তাহলে সেই জায়গায় যে দুষ্কৃতিটা থাকবে তারাও একটু শান্ত থাকবে, এবং সে যদি ইনকেস কোনো ঘটনা ঘটে যায় তার পাবলিক এসে খুব শীঘ্রই ইনফরমেশন দিতে পারবে, সেখান থেকে যে প্রাইমারি যে কাজগুলো করা যেতে পারে সেগুলো করা যেতে পারে। আচ্ছা, এনবিএফ এবং হোমগার্ডদের মধ্যে ডিউটির বেসিক ডিফারেন্স কিছু জানা আছে? স্যার, এনবিএফ স্যার ন্যাশনাল ভলান্টিয়ার গার্ড ফোর্স, এক্ষেত্রে স্যার ওদের ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স বলতে স্যার ওদেরকে ডিরেক্টলি কোনো ক্রাইমের সাথে যুক্ত করা যায় না, সেখানে যদি কোনো একটা ঘটনা ঘটে সেখানে পাবলিকের সাথে হেল্প করার জন্য তাদেরকে পাঠানো হয়, আর স্যার হোমগার্ড যারা তারা অ্যাক্টিভলি কোনো একটা মানে যদি কোনো রায়ট হয় বা কোনো জায়গাতে কোনো ক্রিমিনাল যদি অ্যাক্টিভিটি হয় সেক্ষেত্রে তারা ডিরেক্টলি সেখানে যেতে পারে এবং তারা মানে অস্ত্র পর্যন্ত নিয়ে মানে তারা তাদের ক্রিমিনালদের উপর কাজ করার কোনো পারমিশন থাকে, কিন্তু এনবিএফ যারা তারা শুধুমাত্র যাদের উপরে ঘটনাটা ঘটেছে তাদেরকে হেল্প করার জন্য এনবিএফকে রাখা হয়। আচ্ছা, এদের মধ্যে এক দলের আর্মস ট্রেনিং আছে আর এক দলের কিন্তু নেই? কার আর্মস ট্রেনিং? স্যার, হোমগার্ডের আর্মস ট্রেনিং আছে, এনবিএফ আর্মস ট্রেনিং নেই। শিওর? হ্যাঁ স্যার, মনে হচ্ছে স্যার। আচ্ছা, কনস্টেবল পদে যখন নিয়োগ হয় তখন অ্যাডভার্টাইজমেন্টে দেখেছো কাদের থেকে রিজার্ভেশন বেশি থাকে, এনবিএফ না হোমগার্ড থেকে? না স্যার, জানি না। সাব ইন্সপেক্টর হিসেবে তোমার কী কী গুণাবলী আছে যে জন্য আমরা তোমাকে এই পদের জন্য নেব? স্যার, আমার মধ্যে স্যার লিডারশিপ কোয়ালিটি আছে, আমি স্যার কোনো যে কোনো সিচুয়েশানে স্যার সহজে ভেঙে পড়ি না, এবং স্যার সিচুয়েশান যেমনই হোক তার মধ্যে থেকে স্যার আমি কোনো একটা পথ খুঁজে বের করতে পারি, এবং স্যার আমার মধ্যে এবং সাহসের কোনো অভাব নেই স্যার।
যথেষ্ট সার্জিক্যাল পরিচয় দিয়েছি এখন পর্যন্ত। তুমি যে কোনো একটা পথ খুঁজে পেতে পারো, এই ধরনের কোনো উদাহরণ তুমি দিতে পারো? হ্যাঁ স্যার বলো। অ্যাকচুয়ালি স্যার আমি জয়েন করার আগে আমি স্যার একটা ক্যাটারের কাজ করতাম, তো সেখানে আমার একটা সিচুয়েশন হয়েছিল যে রাত্রেবেলা হঠাৎ করে ফ্রিজ বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা লক্ষ্য করিনি, তো সেখানে আইসক্রিমগুলো ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছিলো, প্রায় 80% আইসক্রিম নষ্ট হয়ে গেছিলো, এবং সে যখন অলরেডি দেখতে পেয়েছি তখন অলরেডি খাবার লোক বসে গেছে সবাই খেতে, সেক্ষেত্রে আমি তাড়াতাড়ি করে যে আমার পরিচিত যে 4-5 জন আইসক্রিম দোকানি ছিল, যাদের কাছে তো স্টক বেশি ছিল না, কিন্তু প্রত্যেকে ফোন করে লোকাল ছেলেদেরকে পাঠিয়ে তাদের দোকান থেকে বিভিন্ন রকম যতগুলো আইসক্রিম পাওয়া যায় সেগুলো নিয়ে এসে সাথে সাথে সেগুলো সামাল দিয়ে সিচুয়েশনটা সলভ করে দিলাম। আচ্ছা, কোন পরিস্থিতিতে র‍্যাব নামানো হয়? স্যার র‍্যাব যখন স্যার দাঙ্গার প্রস্তুতি সিচুয়েশন তৈরি হয়, যেটাকে পুলিশ ফোর্স দ্বারা কোনো মতেই সম্ভব হচ্ছে না, মানে যেখানে হয়তো পাথর ছোড়াছুড়ি চলছে বা রায়োটের মতো সিচুয়েশন তৈরি হয়ে গেছে, মানে যেখানে মুখে কাজ কথা তার কাজ হচ্ছে না, সেরকম জায়গাতে র‍্যাবকে পাঠানো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জয়েন স্যার। জয়েন, বসো। তখন ফিডব্যাক টাইম, পজিটিভ নেগেটিভ যেগুলো সেগুলো বলে নিই। প্রথম কথা হচ্ছে তোমার এন্ট্রি খুব ভালো, কোনো অসুবিধে নেই, কিন্তু যেগুলো অসুবিধেজনক সেগুলো আমি একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে তোমার চুল খুব ভালোভাবে কাটা আছে, ড্রেসিং সেন্স যথেষ্ট ভালো, শেভ করা আছে, সব দিক থেকে বেটার। বডি ল্যাঙ্গুয়েজ পশ্চারে একটু প্রবলেম আছে, তুমি যখন বসছো তোমার বডিটা একটু বেন্ড হয়ে যাচ্ছে, রিল্যাক্স হয়ে আছো, যেন একটু সামনে এগিয়ে এসো, একটু অ্যাক্সট্রিম এই, হ্যাঁ, এবার হাতের উপর পাটা মানে হাতটাকে এমনি না রেখে এরকমভাবে রাখো, হ্যাঁ ওইভাবে রাখো, আর বুকটাকে একটু বেভাবে, এইটা তোমার অ্যাকচুয়ালি অ্যাক্সট্রিমসে পাচ্ছি না। কমিউনিকেট করছো, তোমার হাতটা কিন্তু এবং তুমি যেটা রেকর্ডেড হবে তুমি রেকর্ডেড ভার্সনটা অবশ্যই দেখবে, আমি চাইবো আজকে তোমারটা প্রথমে আপলোড করে দিতে, আমাদের যারা স্টাফ আছে তারা করে দেবে, তো তুমি এটা দেখবে যে তোমার ওখানটা কিন্তু কন্টিনিউয়াস নড়ে যাচ্ছে কমিউনিকেশন করার সময়, ঠিক আছে। বাকি আমার যেগুলো ভালো লেগেছে সেটা হচ্ছে তোমার কমিউনিকেশান স্কিল ভালো, প্রথম দিকে তোমার সাউন্ডটা একটু লো ছিল, কিন্তু তারপরে ধীরে ধীরে 10-15 সেকেন্ড পরে তুমি নিজেকে কোপ আপ করে নিয়েছো এবং সাউন্ডটাকে ঠিকঠাক নিয়ে গেছো। কমিউনিকেশান স্কিল ভালো, বেটার, অ্যান্সার দেওয়ার সময় স্থিরতা আছে, স্থিরভাবে অ্যান্সার দিচ্ছ, নলেজ বলো, ডিপার্টমেন্টাল নলেজও আছে তোমার, সাবজেক্টিভ স্যার যে কোশ্চেন করেছে সাবজেক্টিভ বলে দেবে তোমাকে, আমার পক্ষ থেকে তুমি আউট অফ 10 8+ পাচ্ছ, ঠিক আছে। আমার যেটা একটা জিনিস একটু ইয়ে লাগলো সেটা হচ্ছে তুমি বায়োলজি অনার্স করেছো, যে ডিএনএ আর এন এর ডিফারেন্স যেটা বলছো ওগুলো পার্থক্য কোন আছে, তুমি নামটা বলছো, তুমি ওই জায়গাতে আর একটা জিনিস বলছো, ওই জায়গাতে অনেক ডেপথে চলে যাচ্ছে, বাকি বলতে গেলে ঠিকঠাক আছে। আচ্ছা, ওটা তুমি যেহেতু ডিপার্টমেন্টে আছো তুমি ভালো জানবে, একটু গিয়ে খোঁজ নেবে, হোমগার্ডের আর্মস্ট্যান্ডিং আছে না এনবিএ, এনবিএ উপরের স্তর চলবে, হোমগার্ডে পরে জুনিয়র কনস্টেবল, এনবিএফ তার নিচে, সেই জন্য বললাম আর কি, এটা আমি বলে দিতে পারবো, কারণ বাবা ওই ডিপার্টমেন্টটা সামলেছে, তো বাবাকে জিনিসগুলো পেয়ে যাবো। আচ্ছা, আমি একদমই শিওর, আমার একটা বন্ধুর বাবা হোমগার্ড ছিল, আমি অলরেডি দেখেছি, আর্মস দেয় সবাইকে, হ্যাঁ, কিন্তু একজনের ট্রেনিং আছে একজনের, এনবিএফ কেও আছে, ট্রেনিং না দিলে আর্মস দেওয়া উচিত না, দিয়ে দেয়, আর্মস দুজনকে দিয়ে দেয়, দিয়ে দিতে পারে কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া উচিত না, দিয়ে দেয় কিন্তু ওরকম কোনো সিস্টেম হয়তো ডিপার্টমেন্টে থাকতে থাকতে বুঝতে পারবে কার কি থাকা উচিত, সেটা তো অলরেডি জানি, কোনো সিস্টেম বলে কিছু নেই। না, তোমার একটা পজিটিভ জিনিস যেটা, যেটা তুমি ধরো যখন এটা পারছো না, অ্যাপ্রোচটা তোমার ভালো, যেটা তুমি জানো না সেটা তুমি হাসি মুখে কিন্তু একটা কনফিডেন্সের সাথে, মানে ফেসের মধ্যে কনফিডেন্সটা আছে, যেটা অ্যাকচুয়ালি এসআই হিসেবে দরকার, ঠিক আছে না, তোমার ফেসের মধ্যে একটা কনফিডেন্স আছে, যেটা জানো না সেটাও কিন্তু তুমি হাসি মুখে কিন্তু স্বীকারও করে নিচ্ছ, এটা একটা পজিটিভ দিক, ঠিক আছে না। বাকি স্যার উনি, আচ্ছা, ডিএনএ আর এনএ মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে যে বেসিক যে পার্থক্য, ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা, ওটার দ্বারা ডিএনএটা তৈরি হচ্ছে, আর এনএ হচ্ছে রাইবোজ শর্করা, আর ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, আর এনএ হচ্ছে সিঙ্গল স্ট্যান্ডার্ড, এইটাও তো বেসিক এর আর কোথায় পাওয়া যায় না পাওয়া যায় একটু ক্লিয়ার করে দিই। ডিএনএ অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রেই পাওয়া যায়, কিছু আর এনএ ভাইরাস আছে তাদের ক্ষেত্রে শুধু আর এনএ পাওয়া যায়, ডিএনএটা পাওয়া যায় না, পোলিও ভাইরাস আছে, করোনা ভাইরাস যেটা কোভিড-19 যেটা বলছে, ঠিক আছে, করোনা ভাইরাস ওটার ক্ষেত্রে আর এনএ, ওগুলো কিছু আর এনএ ভাইরাস আছে, শুধু ওদের ক্ষেত্রে আর এনএটা পাওয়া যায়, এই ফার্স্ট ভাইরাসটাও কি আর এনএ, ফার্স্ট ভাইরাসটা না, ডিএনএ না, ওটা ডিএনএ, ডিএনএ এই হচ্ছে ব্যাপার, আমাদের ক্ষেত্রেও আর এনএ আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে মেইন যেটা সেটা হচ্ছে ডিএনএ। সাবজেক্ট একটু দেখতে আমি বুঝতে পারছি, কারণ জয়েন দেখো তোমার ট্র্যাপে ফেলা যাবে না, কেন বলছি, তুমি সাবজেক্টটা যদি একটু দেখে নাও তুমি কিন্তু স্ট্রং ক্যান্ডিডেট,
আমরা এতদিন ধরে ইন্টারভিউ নিচ্ছি, তো আমরা বুঝতে পারি। তো তোমার মধ্যে অ্যাপ্রোচগুলো সব পারফেক্ট আছে, কোথাও কোনো নেগেটিভিটি নেই। শুধুমাত্র ওই যে বললাম হাতটা কাঁপছে, ওই জায়গাটা একটু দেখে নাও। দেখো ফিডব্যাকগুলোই মেন, যে তুমি কোন জায়গাটা সঠিক করছো, তুমি ওই জায়গাটা একটু দেখে নাও, বডি ল্যাঙ্গুয়েজটাকে একটু ঠিক করে নাও, মানে ঠিক হয়ে যাবে। কারণ স্যার ঠিক হয়ে যাবে, আমি জানি স্যার। ওখানে স্কুলের যে স্টুডেন্ট বলা হয়েছিল ওখানে অবশ্যই কিন্তু গাছ লাগানো, তো সে ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি যদি হয় তা খুব ভালো হয়। যেমন তুমি যথেষ্ট স্ট্রং, আমি আবার বলছি একটা জায়গায় গিয়ে, কারণ এই কোশ্চেনটা তুমি দেখবে যে ইন্টারভিউতে হয়তো করতে পারে। তাহলে সেক্ষেত্রে তুমি এই কোশ্চেনগুলোকে একটু রেডি করে নাও, আর সাবজেক্টিভ যেহেতু স্যার বললেন তাহলে ওই জায়গাটা একটু রেডি করো। আউট অফ 10 আমার কাছ থেকে তুমি 8+ পাচ্ছ, স্যারও 8 দিচ্ছেন, স্যার 8। তাহলে তুমি আউট অফ 30 24+ পাচ্ছ, যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট তুমি। এই স্কোরটা নিয়ে তুমি যেহেতু যাচ্ছ, নিশ্চিন্তে থাকো, তুমি এসাই হচ্ছে। ওকে ঠিক আছে, এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে।